হ্যালো ফ্রেন্ডস, আমরা কাটরা মসজিদের পথে রওনা হয়েছি। এই যে আমরা টোটো করে আসছি, আমরা পৌঁছে গেছি কাটরা মসজিদে। আমরা এবারে ভিতরে প্রবেশ করব। আমরা ভিতরে প্রবেশ করেছি, এখানে কোনো এন্ট্রি ফি নেই, এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি ঘুরে দেখতে পারেন। এখানে ঐতিহাসিক কিছু নিদর্শন তুলে ধরা আছে, এখানে লিখে রেখেছে পুঁথিবদ্ধ করে, এবং এখানে গাইড ভাড়াও পাওয়া যায়। আপনি গাইড ভাড়া সঙ্গে রাখতে পারেন, গাইড 50 টাকা ফি ওদের গাইড ভাড়া। আমরা এই যে আমাদের টিম ঘুরছে, এই যে আমরা সব ঘুরছি। কাটরা মসজিদটা খুবই অনেকটা জায়গা নিয়ে আছে এবং খুবই ঐতিহ্যপূর্ণ একটি স্থান। এই কাটরা মসজিদে কবর দেওয়া হয়েছিল মুর্শিদ আলী খাঁকে, এখানে ওনার কবরটা রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং কবরটার যেখানে দেওয়া আছে তার উপর থেকে সিঁড়ি করা ছিল, এবং সিঁড়ি করা হয়েছিল যাতে মানুষের পায়ের ধুলো ওনার কবরে পড়ে। এবং উনি এত পাপ করেছিল যে ওই পায়ের ধুলো পড়ে যেন ওনার পাপ ঠিক আছে, গাইড টেরা হয়ে গেছে। গার্ডেনটা খুবই সুন্দর, আপনারা দেখছেন গোলাপ ফুটে আছে, তবে এখন সেভাবে মেনটেন্স নেই, লকডাউনের চলছে। তো ছবি এখানে শোনা যায় মুর্শিদ আলী খাঁয়ের নাম থেকেই যেন মুর্শিদাবাদ নামটা দেওয়া হয়েছে। একটা সময় এই স্থানে হাজার হাজার লোক এখানে নামাজ পাঠ করতেন, এবং এখানে মহরম পরবের সময় দেশ দেশান্তর থেকে অনেক লোকজন এখানে একসঙ্গে হতেন। এইসব মসজিদগুলোর গায়ে পুরাতন টেরাকোটার কাজ করা আছে, এবং বহু মূল্যবান সব জিনিস এখানে আপনারা আসলে দেখতে পাবেন, এবং যা ঐতিহাসিক একটা ইয়ে বহন করে চলেছে। এখন আমরা মুর্শিদ আলী খাঁর কবরটি দেখতে চলেছি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এরই ঠিক নিচে মুর্শিদ আলী খাঁয়ের কবরটি রয়েছে।
এই সিঁড়ি থেকে নেমে বাঁদিকে ঢুকলেই ওনার কবরটি দেখা যায়, ঠিক এই সিঁড়ির নিচে। চলুন গিয়ে দেখি আমরা কোন জায়গায় কবরটি রয়েছে। আমরা গুটি গুটি পায়ে পকেটে হাত দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি মুর্শিদ আলী খাঁয়ের কবরটি দেখার জন্য। দেখি কবরটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে, ওই যে কবরটি রয়েছে খুবই সুন্দর করে গুছানো। ওই সিঁড়ির ঠিকই নিচে এখন আমরা রয়েছি, কবরের স্থানটি রয়েছে। এবং নবাব আমল থেকে জিনিসটি এরপর আমরা যাব কাঠগোলা বাগান বাড়ি, ওখানে আমরা গুপ্ত সুড়ঙ্গ পথটি দেখব এবং বাইজি খানা, যেখানে লখনউ থেকে বাইজি এনে করেছিলেন, এবং ভিতরে একটি বড় পুকুরও রয়েছে, অনেক কিছু দেখার আছে। আমরা চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। এখানে ওই যে রাজবাড়িটা যেটা বলে, জমিদার বাড়ি কেউ বলে, কেউ রাজবাড়ি বলে, ওই যে সামনে একটি পুকুর, পুকুরে ওই মাছও আছে কিছু। যে আমরা দাঁড়িয়ে আছি সকালবেলা, খুবই সুন্দর লাগছে দেখতে, এবং রাজবাড়িটি দেখতেও খুবই সুন্দর। পুকুর সানের ঘাট দিয়ে বাঁধানো, এই হচ্ছে আপনাদের গুপ্ত সুড়ঙ্গ পথ। ফুলের বাগানটা দেখে কত সুন্দর লাগছে। চলুন যাই মাটির নিচে, গুপ্ত পথটি দেখে আসা যাক। ঘরের পিছনে কুয়োটা ছিল, এটাকে কি বলা জানেন? বাউলি। বাউলি মানে হচ্ছে মেয়েদের জল তোলার জায়গা। এই বাড়ির মেয়েরা তখনকার দিনে আসতো, এই সিঁড়ি দিয়ে নামতো, ওই ঘরগুলোতে বসে গল্প করতো, আর পিছনে কুয়ো থেকে জল নিত। ইংরেজরা তো রাস্তা দিয়ে হাঁটতো, এই রাস্তা থেকে তো ইংরেজরা দেখতে পেত যে মেয়েরা ঘরের মধ্যে বসে গল্প করে জল তুলে, তাহলে ওরা কি বলবে, এটা মেয়েদের জায়গা? এবার মেয়েদের জায়গায় তো ইংরেজরা যাবে না, ওরা তো চলে যেত। আর সেই সুযোগ কাজে লাগিয়ে রাত্রি বসেদের বাড়িটা অধিকার নাই, আসল বাড়ি আর সিরাজের বাড়ি হিরাজিল দুটোই। ওই যে ভাগ্নতী নদী দেখেছেন, হাজারদুয়ারি পাশ দিয়ে যাচ্ছেন, সেই নদীতে ডুবে যান, তখন রাস্তাটা নদীর সঙ্গে যোগ হয়ে ওই নদী থেকে জল। আমরা কিছু ছবি দেখে নিই, এবং কাঠগোলা বাগান বাড়ির একটা বুদ্ধ মন্দিরও রয়েছে, খুবই সুন্দর, সেটিও দেখে নিই। এবং ওখানে বাইজিখানাও আছে, এই যে দাঁড়িয়ে আমরা চলে এলাম মতিঝিল পার্ক। এটা পার্ক এবং ঝিলও রয়েছে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটি একটি ইউ আকারের একটা ঝিল। এবং এইখানে এই যে আমাদের সব সাঙ্গপাঙ্গরা এগিয়ে চলেছেন, আমরা এখন চলেছি আহারের খোঁজে।
বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন খুব বেশি 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 করে বিকেল হয়েছে আমরা সবাই ফেরার পথে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাঁটছি সামনে গোলাপ বাগান বাগানটি খুবই সুন্দর সাজানো গুছানো এবং লকডাউনে অনেকদিন বন্ধ থাকার ফলে অতটা মেনটেন্যান্স ছিল না যার জন্য একটু আগোছলো হয়ে গেছে এবং এখন কাজকর্ম করা হচ্ছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য